তো গাইস বাস থেকে নেমে রোডের ওই উল্টো দিকে এই যে দূরের দিকে দেখতে পাচ্ছ দুটো লোক এদিকে এগিয়ে আসছে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে মানে রোডের উল্টো দিকে চলো রোডটা ক্রস করে নিই চলো চলে এসেছি সোজা না এখনো একটা বাঁক রয়েছে ডানহাতি বাঁক ওই ডানহাতি বাঁক দিয়ে তোমাদেরকে রোড ক্রস করার পর যেতে হবে এই যে দূরের দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ সরু একটা গলি ওই গলিটা দিয়ে যেতে হবে এখানে বাস থেকে নামার পর দোকানদারদেরকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন এই বিল্ডিংগুলোর পেছনে মানে এই রাস্তাটা দিয়েই আমার যেটা মনে হচ্ছে যেতে হবে চলো এগিয়ে যাই তো গাইস আজকে আমি এসেছি কুশপাতা কৃষ্ণ মন্দির দেখাবো বলে তোমাদেরকে কুশপাতা এসেছি কিন্তু গাইস ঠিক কোন দিকে কৃষ্ণ মন্দির জানি না বাস থেকে নেমে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন রোডটা ক্রস করে চলে যাও তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রোড ক্রস করা তো জানি না ওনারা পারমিশন দেবেন কি না ভিডিও বানানো তো চেষ্টা করব পারমিশন নিয়ে বানানোর সঙ্গে থাকো গাইস এর পরেও একটা বাম হাতি বাঁক মোড় আছে এই যে বাম হাতি বাঁক মোড় দিয়ে তোমাদেরকে আরও একবার যেতে হবে গাইস আমি তো এগিয়ে চলেছি এই এলাকাতে নতুন পুরো হেল্পটা আমাকে করছে গুগল ম্যাপ ঠিক পৌঁছবে না ভুল পৌঁছবে জানি না কিন্তু পুরো ভরসা ম্যাপের ওপরেই রেখেছি তোমরা দেখতে থাকো তো গাইস দেখাচ্ছে আর মাত্র এক মিনিট কিন্তু এক মিনিটের জায়গায় তো অনেকটাই হেঁটে নিলাম জানি না কতটা যেতে হবে তো গাইস তোমরা কিছু মনে করো না কারণ গিম্বল নেই সেই কারণে ভিডিও নড়ছে তো একটু মানিয়ে নাও ফ্রেন্ডস মনে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি তবে গিয়েই আগে পারমিশন নেব তারপর তোমাদেরকে দেখাবো দূরে যে একটা ছোট মানে গাড়ি দেখতে পাচ্ছ ওখানটাতেই মনে হচ্ছে মন্দিরটা তো গাইস ফাইনালি মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি তো পারমিশন নিতে গিয়েছিলাম ওনারা বলেছেন কোনো অসুবিধা নেই অনেক জায়গাতে ফটো তোলা নিষেধ এসব লেখা থাকে কিন্তু এখানে কোনো রকম মানে দ্বিধা নেই ভিডিও করতেও পারেন ফটো তুলতেও পারেন গাইস ভালো দিনে এসেছি এখানে ভাগবত পাঠ চলছে তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস এটা একটা আশ্রম এখানে ভীষণ সুন্দর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যারা এই ভাগবত পাঠ শুনবেন তাদের জন্য এখানে আসন পাতা হয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো সেখানে প্রতিদিনই ভাগবত পাঠ হয় খুবই ভালো একটা বিষয় সব দিন মানে প্রতিদিন এখানে ভাগবত পাঠ হয় এই যে এই অনুষ্ঠান তো আমরা আজকে এসেছি সাত দিন এই অনুষ্ঠান চলবে এই ভাগবত পাঠের অনুষ্ঠান 7 দিন চলবে এছাড়াও এই অনুষ্ঠান শেষ হয়ে গেলেও তোমরা প্রতিদিন কিন্তু ভাগবত পাঠ শুনতে পারবে চলো এবার একটু আমরা ঠাকুরের মূর্তিটা একটু দর্শন করে নিই মন্দিরের ঠিক সামনেই এই যে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে এবং এর বাঁদিকেই রয়েছে ঠাকুরের মন্দির মানে যেখানে ঠাকুরের মূর্তি রাখা আছে তো গাইস এটা প্রণামী বাক্স কারো কাছে যদি ক্যাশ না থাকে তোমরা অনলাইন প্রণামী এখানে দিতে পারো সেই ব্যবস্থাও এখানে করা আছে সুন্দর ঠাকুরের মূর্তিটা তো গাইস ভেতরে যেতে পারবো না কারণ এই জায়গাটা একটু ঘেরা দেওয়া আছে তো একটু জুম করে দেখিয়ে দিই ভীষণ সুন্দর মূর্তি তোমরা একবার যদি না আসো এখানে পুরোটা দেখতে পাবে না তো আমরা যতটুকু সম্ভব ততটুকু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ঠাকুরের মূর্তিটা গাইস একটু সামনে আমি যাচ্ছি ভীষণ সুন্দর এই মূর্তিটা সত্যি ভীষণ সুন্দর একটা সিংহাসন যেখানে ঠাকুর রাখা হয়েছে মাঝে যে এই কৃষ্ণ ঠাকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি শুনেছি মাঝে মাঝে ঠাকুরকে চন্দন মাখানো হয় এবং শুধু তাই নয় পোশাকও পরিবর্তন করা হয় তারপরেই তোমরা যেটা দেখতে পাবে সেটা দেখো মূর্তিটার রং কিন্তু পরিবর্তন হয়ে যায় আমিও কখনোই বিশ্বাস করছিলাম না এরকম আসলে হয় কি না তোমরা যদি এখানে না আসো তোমরাও বিশ্বাস করতে পারবে না তো গাইস অবশ্যই একবার কিন্তু এসে তোমরা নিজে এটা দেখতে পারবে আরেকটা ভালো খবর তোমাদের জন্য যেটা না বললেই নয় এই যে এই মহারাজ বা ওনাদেরকে যে দেখতে পাচ্ছেন ওনারা এসেছেন মহারাষ্ট্র থেকে বাংলা বোঝেন না ওনারা ওনাদের কাছে ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম ওনারা বলেছেন যে আমরা বাংলা বুঝি না এই 7 দিন যে অনুষ্ঠান ভাগবত পাঠে চলবে ওনারা মহারাষ্ট্র থেকে এসেছেন ভাগবত পাঠ করার জন্য এখানে শ্রীমদ ভাগবত পাঠ চলছে
তো গাইজ, এটা আমার দেখে যেটা মনে হচ্ছে যে এটা একটা গ্রন্থাগার হতে পারে। এই কৃষ্ণ চরিতামৃত এবং শ্রীমদ ভাগবত গীতা এই সমস্ত কিছু এখানে রাখা আছে। তোমরা নিজেরা যখন আসবে অবশ্যই এগুলো দেখতে পাবে। তো ফ্রেন্ড, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ওই বোর্ডটাতে লেখা আছে যে এখানে প্রতিদিন প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে। কুপন সংগ্রহ করতে হয় সকাল 9টার মধ্যে। এখান থেকে কুপন সংগ্রহ করে তারপরেই তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে।